মর্নিং, হ্যাপি টুডে টু অল অফ ইউ। আগের দিন বার্থডে খুব ভালো করে সেলিব্রেশন হয়েছিল, আর এখন আমি মানে ব্রেকফাস্ট খাচ্ছি বলতে পারো, কেন সকাল থেকে কিছু খাইনি, ক্লাস চলছিল। আমার কাছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা আজ দিদা বাড়িও যাবো, তো সাথে থাকি। আমরা খাচ্ছি, হেভি খিদে পেয়েছে। তো সকাল থেকে খালি একটু বিস্কিট খেয়েছিলাম একটা। তো এখন খেয়ে নি, তারপর তোমার সাথে আবার কথা বলবো। এই বাড়িতে এসছি, মাদের বাড়িতে। আজকে মায়ের বার্থডে, যেহেতু ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে। আর এখন আমি করেছি কি দেখো, এই দেখো, এই দেখো, হাতে হাতে রং লেগে আছে প্রচুর। এই যে রং টং লেগে আছে, মেহেন্দি, চলো দেখাই। আয়ুষকে মেহেন্দি পরিয়েছি, দেখো, আয়ুষকে মেহেন্দি পরালাম। এদিকে কর হাতটা, এদিকটা এদিকে। জানি না কালারটা কেমন উঠবে, বাট করালাম, তাই তো? ওপরেও পড়বি নাকি আবার? আবার ওপরেও পড়াতে হবে, দেখি হাত ব্যথা হয়ে গেছে, দেখি কি করি। ভালো হয়েছে, এই যে মেহেন্দি পড়াচ্ছি, আগেরটা রেকর্ডিং করা হয়নি, তাই একটু দেখাচ্ছি পড়ানোর সময়। উপরে একটা এরকম ডিজাইন করছো না, এখানটা ফাঁকা লাগছে, এই জায়গাটা ফাঁকা লাগছে না, আরেকটা করে দেবো, বাপরে ফাঁকা লাগছে মনে হচ্ছে। দেখ দেখি, দেখা ডিজাইনটা করে নিয়ে, এই দেখো, দেখি এদিকে হাতটা দে। ও আর পেশেন্স নেই পড়ার জন্য, খুব পেশেন্স। তারপরে কতক্ষণে তুলবে, উল্টো দিকটা উল্টা একবার, এই দেখো অলরেডি এখানটা খোটা শুরু করে দিয়েছে। বললাম আর একটুখানি রাখ, তাহলে কালারটা ভালো হবে, সেটা না, একটুখানি লাগিয়ে নেবো, কারণ প্রচুর কাজ বাকি, প্যাকিং এখনো হয়নি, কালকে সকালে বেরোবো, এখনো এই বাড়িতেই রয়েছি, সন্ধ্যেবেলা যাবো আফটার কেক কাটিং, ঠিক আছে? তো সেই জন্য আর ভালো লাগছে না, প্রচন্ড টায়ার্ড লাগছে, তো সেই জন্য ভাবছি যদি ভালো লাগে রাত্রেবেলা এই টপ গুলোতে উঠে লাগিয়ে দেবো। আমার মায়ের তো বার্থডে তোমরা জানো, এটা হচ্ছে আমার সেজো মাসি। হ্যাঁ, সেজো মাসি হচ্ছে ত্রিপুরাতে থাকে, আগরতলাতে থাকে, মাসি আজকেই এসছে, তো ভালো দিনে এসছে, মাসিও রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দিদি, দিদি কিন্তু সাংঘাতিক একজন, হাইকোর্টে চাকরি করে। হ্যাঁ, দিদিও ত্রিপুরাতে মানে আগরতলাতেই থাকে, তো দিদিও আজকে এসছে, আমরা সবাই আছি। এবার কেক কাটা হবে, এই যে কেকটা, হ্যাপি বার্থডে দিদু লেখা, দিদুর নাতনির উদ্যোগেই তো সবকিছু, তাই দিদিকে খাই দে, ওখান থেকে ভেঙে খাই দি, হাতে করে ভেঙে খাইতে ওনাকে খাওয়াবে, আমাকে খাই দাও, হাঁকড়ো হাঁকড়ো হাঁকড়ো, হ্যাঁ এই তো।
মাসি একটু কিছু বলো, তোমার কেমন লাগছে এই যে বোনের জন্মদিনে এলে, কিরকম লাগছে? আরে আশ্চর্য না? হ্যাঁ হ্যাঁ, আগেও না পরেও ঠিক আছে, আমরা আনন্দ করি তোমরা সাথে থাকো। আর সে কিন্তু চলছে এখন কেকের পর কেক, কেকের পর কেক, কেকের পর কেক। আহা, নিজেই খেয়ে ফেললো দিদির ছেলে। কই গেল এই যে শুভ, ওর সাথে চলছে এখন ভিডিও কল। এখন দিদারা ওকেও কেক খাওয়ানো হচ্ছে। ও আসবে, ও কত 17th আসবে না গো? ও 17th আসবে। এটা হয়েছে, আরো হয়তো কালারটা ডার্ক হবে রাতে। দাঁড়া সোজা রাখ, ওইভাবে হাতটা রাখ, এরম ভাবে রাখো। এই যে এদিকটা উপরটা উল্টা, এবার এদিকটা উল্টাও, এরকম করো। এদিকটা হয়েছে এরকম, দেখি। হ্যাঁ, এবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানটা দেখো, এরকম হয়েছে। তো রাখিনি, আরেকটু সময় রাখলে হয়তো একটু ভালো হতো, কিন্তু ম্যাডাম তো ম্যাডামই, ম্যাডাম তো ম্যাডামই, ম্যাডাম তো রাখবেন না, ম্যাডাম ইউনিকর্ন নিয়ে ব্যস্ত, তাই না? এখন ম্যাডাম সব গোছানি গাছানি হবে। আপাতত ওই তিনটে ব্যাগ আর একটা হ্যান্ডব্যাগ হয়েছে, ওই কর্নারের ব্যাগটা আয়ুষির, মাঝের ব্যাগটা সব গিফটের, এই ব্যাগটা আমার আর আশিসের, আর এটা আমার একটা হ্যান্ডব্যাগ। তো এই আমাদের আপাতত হয়ে গেছে। এখন বাজে 11:30, কালকে 4:00 উঠতে হবে। 4:30 গাড়ি আসবে না, 4:30 গাড়ি আসবে, কারণ 6:00 আমাদের ট্রেন আছে। তো সাথে থেকো, সকাল থেকে কালকে ব্লগ শুরু হয়ে যাবে। আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ মামার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।